ভূগর্ভস্থ তেল উত্তোলনের পাইপলাইনে কাজ করার সময় দুর্ঘটনায় মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার মাংরুল এলাকার বাসিন্দা 35 বছরের বাপি মণ্ডল নামে এক ব্যক্তির। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে হুগলির গৌঘাটের শানবাদি এলাকায় পাইপলাইনে কাজ করার সময় বাপি মণ্ডলের মাথায় আঘাত লাগে। তড়িঘড়ি অন্যান্য শ্রমিকরা তাকে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় অন্যান্য শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। জামাইকে তরকারি দিতে যাইনি, তারপরে দেখি জামাইকে খুঁজে দেখতে পাইনি। একজন গাড়ি করে তুলে এই ওদের লোক চার পাঁচজন মিলে তুলে নিয়ে এসে গাড়িতে দিলে, আমরা তখনও বুঝতে পারিনি যে এটা জামাই। তারপরে আজকে বৃহস্পতি বলতে মনে হচ্ছে বাপি জামাই হবে, একটা ঘাটালের ওই ধারের লোক গাড়ি নিয়েছে, অন্য লোক বলছে যে বাপি জামাই হবে, বাপি জামাই হবে বলে আমি বাড়ি চলে না। আর আমি ওইখানে 45 মিনিট ছিল, তারপরে আর কি, তারপরে আমি বাড়ি চলে এলো। বাড়িতে এসে এখানে শ্বশুর বাড়ি, আসলে যে বললুম ঘটনাটা, রাত্রে তারপরে দুটোর সময় খবর এসছে মারা গেছে, শাশুড়ি কাঁদছিল সেই অবস্থায়। যে দেখুন এই হচ্ছে ঘটনা। থানায় দায়স্ত হয়েছেন কেন? হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।